আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ছিল নর্থ বে অফ বেঙ্গল থেকে, সেই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী দিকেই মুভ করে বেলা 11:30 এখন 11:30 অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি। ল্যাটিচিউড হচ্ছে 20.2° নর্থ, লংটিচিউড 89.2° ইস্ট, 220 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 260 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ, 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং 230 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং। এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 115 কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে। এবং আমাদের প্রেডিকশন হচ্ছে, অ্যাজ পার IMD প্রেডিকশন, এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে, মুভ করে অতি ফার্দার ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে। ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বাট উইথ হায়ার উইন্ড স্পিড। এবং আজকে রাত্রির বেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে, বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ও স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি, এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। তো 8:30টার অবজারভেশন আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে তার ভিত্তিতে আপনাকে আমি জানাতেই পারি সেটা হচ্ছে আজকে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যায়, উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে। এবং এটি ধীরে ধীরে বাড়বে, বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 হবে থাকবে না, ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 টু 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার, তখন তো ওটা প্রিভেলি করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে। কোস্টাল জায়গাগুলোতে কিন্তু 8:00 থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে, ঠিক আছে। এবং রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, লাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ে অ্যাডজয়িং ইয়ার ইভিনিং থেকে বলতে পারেন, ইভিনিং মানে আজকে সন্ধে থেকে কালকে সকাল পর্যন্ত, আজকে সন্ধে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টে যে জায়গাগুলি আছে ওখানে আপনার গেল উইন্ড আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100 টু 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর এবারে হচ্ছে কি স্টর্ম সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে 1 মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য, 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড। আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশন সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেইটাই এখন আছে, ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো যেমন প্রত্যেক দিন দিই লাঞ্চের পরে সেই ব্রিফিংয়ে আপনাদের আমি জানাবো।